গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, আপনারা জানেন আমি ডাক্তার সুমন্ত কুয়াশা, ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট। আপনারা জেনে খুশি হবেন যে আমি এখন রেগুলার পপুলার মেডিকেল কলেজ হসপিটাল এজ এ সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলি, সবসময় বলি আর কি, যে একজ্যাক্ট রোগের কারণ নির্ণয় করতে হবে। রোগের কারণটা যদি আমরা ধরতে পারি, তখন দেখা যায় যে আমরা লং টার্ম বেনিফিটস পাবো রাদার দ্যান সিমটোমেটিক চিকিৎসা। সিমটম বলতে হচ্ছে, আমি একটা কথা এইবার এসে আর কি বললাম, যে গাছের পাতালতা তো অনেক কিছু থাকে, তাই না? এত বট গাছেরও কত পাতালতা থাকে। তো পাতালতায় যদি প্রবলেম হয়, তাহলে আসলে গাছের গুঁড়িতে পানি ঢালতে হয়। পাতায় যদি পানি ঢালি, তাহলে পাতাটা কয়েকদিন দেখা যায় সুস্থ থাকবে, কয়েকদিন পরে মরে যাবে। কিন্তু গুঁড়িতে দিলে একটু সময় লাগবে পাতা পর্যন্ত উঠতে, কিন্তু কয়েকদিন পরে ঠিকই আবার আবার দেখা যায় যে লং টার্ম বেনিফিটস পাবে, পাতাটা সুস্থ মানে নিউট্রিশনটা পাবে। তো মেসেজটা হচ্ছে, আসলে রোগ নির্ণয় করা এবং রোগের কারণও যদি আমরা নির্ণয় করতে পারি, রুটকোজ যদি আমরা ধরতে পারি, তখন কিন্তু আমরা বেশি বেনিফিটেড হবো। এই মেসেজটাই আমি আসলে দেওয়ার চেষ্টা করছি। এবং আমি যেহেতু আমার অনেক ফলোয়াররা আছেন, স্পেশালি দ্য ডক্টর্স, আমার যারা স্টুডেন্টরা আছেন, তারাও এখন অনেকেই প্রফেসর টফেসর হয়ে গেছেন। ইংল্যান্ড সহ মোর দেন 170 কান্ট্রিজ ডাক্তারদেরকে আমি ট্রেন করি, মেডিসিন বিষয়ে ট্রেন করি, আমি মেডিসিনের যত ব্রাঞ্চেস আছে সকল ব্রাঞ্চেসে আমি ট্রেন করি, আমি পড়াই। যার কারণে আমি সবসময় একটা মেসেজ দিই সবাইকে, যে আসলে আমাদের রুটকোজ নিয়েই কাজ করতে হবে রাদার দেন সিমটোমেটিক ট্রিটমেন্ট। মানে রোগের উপসর্গ 100টা থাকতে পারে, কিন্তু কারণ কিন্তু একটাই, দেখা যাবে কারণ একটাই, সব কিছুর সাথে সব ইন্টারকানেক্টেড, কারণ বডি তো একটা। তো যাই হোক, তো আমি আরেকটা কথা বলতেছি, যে আসলে আমি কি ধরনের বিষয় নিয়ে কাজ করছি। আমি একটা ক্যাটাগরি বলছি, একটা জটিল রোগ নিয়ে আমি কাজ করছি। আমি বলছি আপনার পরিবারের 10জন সদস্য থাকতে পারে, সবারই তো রোগসুখ আছে, সবাইকে আমার কাছে আনার দরকার নাই, ইভেন কাউকে আনার দরকার নাই। যদি অ্যান্টিনাদরিজি ফিল দ্যাট এই ক্যাটাগরিতে আপনার পড়ে গেছেন, তখন আপনি আসতে পারেন। ফার্স্ট ক্যাটাগরিটা আমি বলছি, যে আপনার অনেক সমস্যায় ভুগতেছেন কিন্তু আপনার রোগ নির্ণয় হচ্ছে না, ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড বলছি, যে আপনার আপনি সমস্যা ধরা পড়ছে, কোনো ডাক্তার সাহেব আপনার সমস্যা ধরছে, কিন্তু আপনি ওষুধও খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছেন না। তাহলে আমি যে প্রথম কথাটা বললাম, যে আরাম পাচ্ছে না মানে হয় আপনার রোগটা যেটা ধরা হয়েছে এটা 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 রোগ না, অন্য রোগ, অথবা আপনার অন্য আরও কতগুলো রোগ রয়েছে এবং সেই কারণ রয়েছে, সেই কারণগুলোকে নির্ণয় করতে হয়। থার্ড হচ্ছে, যারা অনেকগুলো স্পেশালিটি দেখাচ্ছেন, অনেকগুলো রোগ ওষুধ খাচ্ছেন, আপনি হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, লিভারের ডাক্তার, ফুসফুসের ডাক্তার, অনেক ডাক্তারের কাছে আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তার আপনাকে খুব সুন্দরভাবে সবাই যার যার মতো করে সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিনটাই দিয়েছেন, কিন্তু তারপর আপনি আরাম পাচ্ছেন না। এবং এটার যে কোঅর্ডিনেট করা, কারণ আপনি তো ওষুধ খাচ্ছেন সবই আপনার একটা শরীরে ঢুকে, শরীর তো আর 10টা না, আপনি 10 জায়গায় গিয়ে খাচ্ছেন, তো এটাকে কোঅর্ডিনেট করার দায়িত্বটা আমি নিলাম। আমি বলছি আমি কোঅর্ডিনেট করে দেব, কারণ আমাদের যে সাবজেক্ট মেডিসিন, মেডিসিন শব্দের সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারনাল মেডিসিন। মানে আমি শব্দটাকে এইভাবে বলি আর কি, যে মেডিসিন বিভিন্ন ব্রাঞ্চের ভিতরে ইন্টারনাল অ্যাসোসিয়েশন করার জন্য যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে ইন্টারনাল মেডিসিন। আমাদের দেশে মেডিসিন ভাষাটা আসলে, মেডিসিন বিশেষজ্ঞ বা ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ভাষাটা আসলে জনসাধারণরা কিন্তু বুঝে না। জনসাধারণরা মনে করে মেডিসিন মানে শুধু খেলে জ্বরের ডাক্তার, জ্বর দেখে ডেঙ্গু জ্বরের চিকিৎসা করে, ঠিক আছে? আসলে কথাটা ঠিক না। মেডিসিন বিশেষজ্ঞ হচ্ছে সকল ব্রাঞ্চই দেখবেন, এভরি ব্রাঞ্চেস। হ্যাঁ, যদি কোনো হার্টের রোগীর কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয়, তার একটা রিং পরাইতে হবে, তখন তাকে হার্টের যিনি রিং পরাইতে পারেন ওনার কাছে, বা অপারেশন লাগবে অপারেশনের ডাক্তার কাছে পাঠাবেন। ঠিক এরকমভাবে একজন নার্ভের নিউরোলজির কোনো ডাক্তার রোগীর যদি মনে করেন কোনো নিউরো ইন্টারভেনশন, মানে কোনো ধরনের প্রসিডিউর লাগবে, তখন উনি নিউরো ইন্টারভেনশনের কাছে পাঠাবেন। আদারওয়াইজ কিন্তু সকল মেডিসিন ব্রাঞ্চ, যেহেতু আমি ইংল্যান্ডে ছিলাম, আমাদের ওখানে সিস্টেমটাকে খুব স্ট্রংলি মেনটেন করা হয়। মানে যত রুগী আসবে, এভরি পেশেন্টস যেগুলো মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়, এটা মেডিসিন ডিপার্টমেন্টে আসবে। মেডিসিন ডিপার্টমেন্ট যখন যাকে দরকার, এন্ডোস্কোপি লাগবে, এন্ডোস্কোপিস্টকে ডেকে এন্ডোস্কোপিস্ট করে দিয়ে চলে গেল। ক্রোনোস্কোপি লাগবে, ক্রোনোস্কোপি যার দরকার ক্রোনোস্কোপি করে দিয়ে চলে গেল, ওনার একটা ওপিনিয়ন দিয়ে গেল। কিন্তু এটা ফুল কোঅর্ডিনেট কিন্তু মেডিসিন ডিপার্টমেন্ট করছে। এনিওয়ে, সো আর শেষ একটা ক্যাটাগরি আমি বলছি, সেটা হচ্ছে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস, মানে যাদের বয়স 55 এর বেশি, তাদের রোগের ধরন, ওষুধের ধরন, ওষুধের মাত্রা কিন্তু ডিফারেন্ট হয়। তো এই জন্যে
আমি যে মেসেজটা দিচ্ছি, যেহেতু আমাদের দেশে এই ধরনের স্পেশালিটি শব্দটাই এখনো অতটা মানে প্রচার নাই, সেই জন্য এটাকে বলা হয় জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট, মানে যাদের বয়স জেরিয়াট্রিক। আমি যদি ইংল্যান্ডে যে হসপিটালে আমি ছিলাম সেই হসপিটালে আমার মোর দেন বলবো 70-80% পেশেন্টই মোর দেন 65 ইয়ার্স, ঠিক আছে, মানে বয়স্ক রোগী আর কি। তো বার্ধক্য এবং আমার আলাদা ওয়ার্ডই ছিল জেরিয়াট্রিক ওয়ার্ড। আমার এভরি মান্থলি আমার এক মাস আমি একটা উইক আমার কাজ করা লাগতো জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্টে, জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস। তো আরেকটা বলতেছি, যারা আমি যেহেতু আজকে প্রায় 2009 থেকে 2023 সাল, ইজ লাইক মোর দেন 14 ইয়ার্স অফ জার্নি এজ এ স্পেশালিস্ট টু ডু ওয়ার্ক ইন দিস ফিল্ড। তো আমার একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে এজ এ স্পেশালিস্ট হিসেবে, আর MBBS যদি যোগ করি আরও 5 বছর আর কি, 2004 থেকে 2009, আরও 5 বছর, সো ইটস লাইক 19 ইয়ার্স অফ জার্নি। তাহলে এই জার্নিতে আমি যদি বলি ইন মাই এক্সপিরিয়েন্সেস, যে আমি যেহেতু সবসময় রুট কোস নিয়ে কাজ করি, রুট কোসটা মানে যদি আমরা ধরতে পারি তখনই দেখা যায় আমরা রোগীরা লং টার্ম বেনিফিটস পাবে আর কি। যাই হোক, আজকে আমার সাথে আছে আমার একজন মা মিসেস প্রতিভা রয় এবং ওনার ছেলে হচ্ছে মিস্টার বিধান রয়। সো ওনার আসছেন বেসিক্যালি লক্ষ্মীপুর রায়পুর, যেটা হচ্ছে নোয়াখালী থেকে। ওনাদের মুখ থেকে আমি একটা কথা শুনবো, মাকে আমি দেখি বেসিক্যালি কতদিন আগে দেখি গো মা আপনাকে, লাইক 14 ডেজ আমি বলতে পারি, না এক মাস আগেই দেখি, না এক মাস আগেই দেখি, এক মাস আগেই দেখি। এবং ওনার অনেক ধরনের প্রবলেমগুলোই ছিল, আমি যদি প্রবলেমগুলোকে সামারি দেই, যে ওনার লার্জ এবং স্মল জয়েন্টস অফ দ্য বডি ফর দ্য লাস্ট 8 মাস, গত 8 মাস যাবত ওনার যে জয়েন্টসগুলো ছিল শরীরের যত গিরায় ব্যথা ছিল আর কি, হ্যাঁ, এবং ইট ওয়াজ পেইনফুল এবং সিভিয়ারলি পেইনফুল এবং সোয়েলিং হয়েছিল। এবং সাথে ওনার আরও কিছু প্রবলেম, এ থেকে ওয়ে এবং পেইন রেডিয়েটিং ফ্রম দ্য নেক, নেকে পেইন ছিল, দুই পায়ে পানি চলে আসতেছিল, মায়ের মুখ থেকে আমরা শুনবো। তো আজকে আমি দেখি এক মাস পরে ওনার রোগটাকে ধরি, রোগটার নাম হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যার নাম হচ্ছে সেরো নেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস। ইটস এ বিগ গ্রুপ অফ ডিজিজ, এবং এই ডিজিজটা নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে, আমি একটু এডুকেট করবো, বিকজ দিস ডিজিজ ইজ ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি। আমি বলবো যে আসলে এই 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 রোগটাকে নির্ণয় করাটা খুব জরুরি, কারণ আমরা যদি এই রোগটাকে নির্ণয় না করি তাহলে এই রোগের কমপ্লিকেশনস কিন্তু হয়ে যাবে বেশি। যেমন গতকালকে আমি একজন ইয়াং, এই রোগটার সাথে ইয়াংদের বেশি হয়, যদি এই মায়েরই যদি এই রোগটা আরও আর্লি ধরতে পারতাম তাহলে ওনার কমপ্লিকেশনসগুলো এতটা হইতো না, আরও আগে ধরতে পারলে। এনিওয়ে, মায়ের মুখ থেকে দুইটা কথা শুনবো, এবং সে অনেকটাই ভালো বলছে, আজকে প্রায় 80% ইমপ্রুভ। আমরা আবার এই যে স্কেল করি, স্কোরিং করি, যে আফটার গিভিং দ্য ট্রিটমেন্ট কতটুকু ইমপ্রুভ হলো, আর প্রেশার টেশার নিয়েও আমি কাজ করছি। আমি বেসিক্যালি সেরোনেগেটিভ স্পন্ডাইল আর্থ্রাইটিস নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। এর আগে মায়ের মুখ থেকে আর ছেলের মুখ থেকে দুইটা কথা একটু শুনবো। মা বলো। আমার নাম প্রতিভা রানী রায়। আমি এখানে আয়া ডায়রিয়া দেখানোর পরে, ডাক্তার দেখানোর পরে ওষুধ নিছে, ওষুধ খাওয়ার পরে 2 ডোজ ওষুধ খাইছি, আর আমার আটটা সব ব্যথা কমে গেছে, আমি এখন খুবই ভালো আছি। আগে কি কি কষ্ট ছিল? আগে কষ্ট ছিল আমার সম্পূর্ণ শরীরের গিরা গিরা ব্যথা। কোন কোন গিরা গুলো ব্যথা ছিল? হাতের দোনো হাতের গিরা, একটা ইয়ের মতো শক্ত, ইয়ের মতো ফুটা ধরনের শক্ত, এরকম শক্ত হয়ে যেত আমার হাত, একটা শক্ত হয়ে যেত, আমি উস্কাই ধরন লাগতো আমারে, আমি শুলে উঠতে পারতাম না, বইলে উঠতে পারতাম না, আমারে দড়ি উডান লাগতো। এখন এই ওষুধটা খাওয়ার পরে 2 ডোজ খাইছি, আর ঠাকুরে দিলে আমার রোগ ইয়ে হয়ে গেছে, এখন আর আমি চলাফেরা করতে পারি, এখন আর বেশি আমার কষ্ট হয় না, সামান্য একটু পায়ের মধ্যে অনেকজন তো রয়েছে, এইটা মনে হয় সারি যাইবে। এই যে কষ্টগুলো হচ্ছিল কতদিন যাবত ভুগতেছিল? আমি 8-9 মাস পর্যন্ত ভুগছি। 8-9 মাস যাবত, যাক এটা একটা ইনফরমেশন। তাহলে আমরা একটু ছেলের মুখ থেকে একটু শুনি। নমস্কার, আমি বিধান রায় বলছি, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা থেকে বলছি। আমার মা বিগত 8-9 মাস থেকে এই জয়েন্টে ব্যথা নিয়ে ভুগতেছে, বিশেষ করে এই হাতের জয়েন্ট, দোনো হাতের জয়েন্ট এবং এই আঙ্গুলগুলো এমন ফুলা ছিল, অনেক অনেক ফুলা ছিল, মুভিং করতে পারতেছিল না, এবং পায়ে ফুলে গেছে, জল এসে যেত, এবং শোয়ার সময় উনি উঠতে পারতে না, মানে আমি আমি ওনাকে এভাবে হাত দিয়ে ধাক্কা দিয়ে উঠাইতে হইতো, এমন অবস্থা হয়েছে, এবং বাথরুমে বসতে পারতো না। এখন ঠাকুর দিলে সারের ওষুধ খেয়ে
অনেক ইম্প্রুভ হয়ে গেছে, প্রায় 80% ভালো আছে মা আমার এখন। মাকে আমি সব সময় ঘুম থেকে ওঠার সময় সকালবেলা উনি একা উঠতে পারতো না, অনেক চিক করে দিয়েছে, হ্যাঁ অনেক কান্নাকাটি করছে মার সাথে সাথে আমারও কান্না এসে পড়ছে। এবং আমি সকালবেলা উঠা উনি উনাকে উঠাই দিতাম, আমি এভাবে হাত দিয়ে উঠে দিতাম, এখন অনেক ভালো আছে, ঠাকুর দিলে অনেক ভালো আছে। মা তো মানে ভালো হয়ে এখন যে উনি কত শান্তি ভোগ করতেছে, মানে ফিল করতেছে, মানে এটা স্যার আপনাকে বাসায় প্রকাশ করা যাবে না এমন অবস্থা। এখন উনি যাকে দেখে তাকেই বলতেছে যে একজন ডাক্তার দেখে, হ্যাঁ সুমন্ত স্যার। এখন এই আমি ঢাকায় 5 দিন ছিলাম, আজকে শুধু এই টেস্টের জন্য রয়ে গেছি, তো স্যার আপনার আপনার কথা একে সব জায়গায় বলতেছে আমার মা এখন। ঠিক আছে, এখন মা ভালো হয়ে ভালো হয়েছে, এটা সুস্থ। হ্যাঁ অবশ্যই 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 বলবো, অবশ্যই স্যার আপনার কথা অবশ্যই বলবো স্যার। ঠাকুর ঠাকুর যেন স্যারকে ভালো করে এবং আপনাকে ভালো করে, আমার মাকেও যেন ভালো করে রাখে, এই আর কি, এটাই মেসেজ। গতকালকে গোপালগঞ্জ না বিশ্বজিৎ একজন মহিলা যে গতকালকে আমাকে হাক করলো, যে গোপালগঞ্জ না গোপালগঞ্জের তো মহিলাটা ঢাকাই থাকে মনে হয়, নারায়ণগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, গতকালকে উনিও বেশ ভালো আর কি, তো আইসেই বলতেছে তুমি আমার ছেলের মতো, তুমি আমার ছেলেই। হ্যাঁ, পরে আমিও একটু ইমোশনাল, আমি আচ্ছা আসেন একটা হাক করি আর কি, ঠিক আছে, তো আপনার একটা হাক দিলাম আর কি, ঠিক আছে, ভালো থাকেন, সুন্দর থাকেন, আপনার ঠাকুরের কাছে বেশি করে বলতে হবে, আমি যেন আরো মানে স্ট্রং থাকি, আরো মানে মানে শক্তি নিয়ে, আরো শক্তি নিয়ে যেন আরো শ্রম দিয়ে, আরো শ্রম দিয়ে যেন ভালোভাবে দেখতে পারি আর কি। যাই হোক, তো আমি যে মেসেজটা দিচ্ছি, আমরা তো কথা শুনলাম, কিন্তু আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সেরোনেগ্রিস স্পন্ডাইলোআর্থ্রাইটিস ইজ এ ডিজিজ ফর দ্য ইয়াং গ্রুপ অফ পিপলস, এবং 25 থেকে 35 বছর আমরা যদি একটা রেঞ্জ ধরি, এই রেঞ্জের ছেলে মেয়েদের কিন্তু ইয়াং বয়সে কিন্তু রোগটা শুরু হয়, যাদের হয়, তো এই রোগটা যদি আমরা আর্লি না ধরতে পারি, এটা আমরা বলি মেডিকেলের ভাষায় আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট, নো কমপ্লিকেশনস অর লেস কমপ্লিকেশন অর লিস্ট কমপ্লিকেশনস, মানে বলা অর্থ হচ্ছে আপনি রোগ যদি খুব দ্রুত ধরতে পারেন, টাইট করে দিতে পারেন, তাড়াতাড়ি ট্রিট করতে পারেন, তাহলে এই রোগের জনিত যে কমপ্লিকেশনসগুলো এগুলো হবেই না, বা হলেও একটু কম কম পরিমাণে হবে আর কি। তো এটা বলা, এটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ আমাদের মেডিকেলের ভাষায় কথাগুলো, যে আমরা ভালো কোয়েশ্চেন, যে আসলে এই রোগের উৎস কি সত্যিকার অর্থে, এই রোগের মানে যে উৎস যদি বলা হয়, এটাকে বলা হয় একটা অটোইমিউন ডিজিজ। অটো মানে হচ্ছে সেলফ, ইমিউন মানে হচ্ছে একটা অ্যান্টিবডি, মানে আপনার শরীরের অ্যান্টিবডি, আপনার শরীরের যে প্রতিরক্ষা বাহিনী আপনার বিরুদ্ধে শত্রুতামি করা শুরু করছে। মানে আমরা বাড়িতে দারোয়ান রাখি না, তো দারোয়ানের কি হলো, সে তোমাকে পাহারা দেবে, কিন্তু হ্যাট দেখা গেলো একটু লুভাস হয়ে এলো, দেখি যে মালিকের গড়িটা লয়ে জায়গা, মালিকের চশমাটা লয়ে জায়গা, মালিকের মানি ব্যাগে কিছু টাকা আছে, চুরি করা শুরু করলাম। ওরা একদিন মন চাইলো যে মালিকের বাড়িতে একটা ডাকা দিক করি, ঠিক আছে। তো এই যে আপনার প্রতিরক্ষা, আপনার শরীরে যে প্রতিরক্ষা হয়, যে প্রতিরক্ষা করার কথা ছিল, যখন তার লোভ হলো, আমি একটু বোঝানোর জন্য বলি আর কি, তখন সে যখন সে চুরি করা শুরু করলো, তখনই আমাদের শরীরে এই রোগগুলো হয়। এই রোগগুলোকে নাম বলা হয় অটো ইমিউন ডিজিজ। এবং আমাদের দেশ যত উন্নত হবে, তত বেশি আমাদের ইমিউনিটি পাওয়ারও বাড়বে, এবং এতে করে অটো ইমিউন ডিজিজগুলো বাড়বে। এই ধরনের ডিজিজগুলো বেসিক্যালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি ছিল, কিন্তু আমাদের দেশ যেহেতু উন্নতির দিকে যাচ্ছে, এবং এই ধরনের রোগগুলোই বেশি হচ্ছে। এবং শুধু খালি মা তো আছে, আপনার আপনার বাবা আছেন? আচ্ছা, আমি এরকম পাচ্ছি প্রতিদিন, হাজবেন্ড ওয়াইফ সেম ডিজিজে ভুগতেছে এভরিডে, 3 জন 4 জন 5 জন কাপলস একেবারে সেম ডিজিজ, প্রাইস সেম প্রেসক্রিপশনও দেয়। আমি বলি দুইজনে মিলামিলা খাবেন, ঠিক আছে। আমি কোয়েশ্চেন হচ্ছে কেন হচ্ছে, কারণ আমরা যেই ধরনের খাবারগুলো খাচ্ছি, আমরা যে এনভায়রনমেন্ট, একই এনভায়রনমেন্টে থাকছি, একই একই জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি, একই রকম খাবার খাচ্ছি, তো এই ধরনের যে আমাদের নকশাস এনভায়রনমেন্টে, তো আমাদের অনেক কিছু ইনফেকশাস এজেন্ট সবসময় ঘোরাঘুরি করে, তো এদের থেকে আমরা ইনফেক্টেড হই। ইনফেক্টেড হলে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি আমাদের শরীরে থেকে যায়, কিন্তু এরা আমাদের কখনো ক্ষতি করে না, এরা আমাদেরকে পাহারা দেয়। কিন্তু ওরাই যখন ক্ষতি করা শুরু করে, বিভিন্ন অর্গানে যায়, জয়েন্টে যায়, তখন আমাদেরকে কিন্তু ক্ষতি করে। আমি যে মেসেজটা দেওয়ার জন্য বলছিলাম, যে এই সেরোনেগ্রিস স্পন্ডাইলোআর্থ্রাইটিস একটা খারাপ রোগ যদি করে, সেটা হচ্ছে আপনার হাড়গুলোকে কিন্তু ক্ষয় করে ফেলবে। এবং এই মায়ের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, মার বয়স হচ্ছে এখন 60 ইয়ার্স, তার যদি রোগটা তৈরি হয় 30, 40, 50, 60, মানে আরো আগে যদি আমরা ডায়াগনোসিস করতে হয়, তাহলে হয়তো হাড় ক্ষয় থেকে আমরা আটকাইতে পারতাম। নাম্বার ওয়ান, মার বয়স 60 হয়ে গেছে, টেনশন নাই, কিন্তু ইয়াং বয়সে হলে প্রবলেমটা কোথায়? এই ধরনের রোগগুলো আমাদের কি করে, রক্তনালীগুলোকে চিকন করে ফেলে, মানে এরাও হার্টের অ্যাটাক করতে পারে, স্ট্রোক পর্যন্ত করতে পারে। তাহলে মেসেজটা যদি আমি ছোট্ট ভাষায় বলি,
যে আমাদের রোগগুলোকে কিন্তু আর্লি ডিটেকশন করতে হবে, আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট, নো অর লেস অর লিস্ট কমপ্লিকেশনস। যাই হোক, তো আমরা সবার কাছ থেকে বিদায় নেব। আমরা সবাই, আমি চাইব যেন মায়ের জন্য সবাই দোয়া রাখেন, এবং এই ভাইয়ের জন্য দোয়া রাখেন, এবং তার পুরো পরিবারের জন্য দোয়া রাখেন, আমার জন্য দোয়া করেন যেন আমি আপনাদেরকে আরও সাপোর্ট করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।